তথ্য প্রযুক্তি খাতে 2031 সাল পর্যন্ত কর অব্যাহতি চায় এই খাতের ব্যবসায়ীরা। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের প্রযুক্তি খাতে সংগঠনগুলোর নেতারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে বেসিস নেতা রাসেলটি আহমেদ বলেন, বর্তমানে দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি পরিষেবা খাতের বার্ষিক বাজার $150 কোটি, আর এই খাতে রপ্তানি করে বছরে আয় হচ্ছে $190 কোটি। ব্যবসায়ীরা জানান, তথ্য প্রযুক্তি খাতে পাওয়া কর থেকে সরকারের রাজস্ব আহরণ হয় মোট রাজস্বের মাত্র 1%। উদ্যোক্তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী তাদের যৌক্তিক দাবি মানলেও জাতীয় রাজস্ব বোর্ড সেই নির্দেশনা শোনে না। কর অব্যাহতি না দিলে গেল 15 বছরে এই খাতের যে বিকাশ হয়েছে তা থমকে যাবে বলে শঙ্কা জানানো হয়। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আবারও 8 বছরের জন্য তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতির দাবি জানানো হয়। আমরা আমরা ট্যাক্স এক্সেমশন 2024-এর জুনে শেষ হচ্ছে। আমরা 5টি অ্যাসোসিয়েশনের সবাই মিলে আমাদের একটাই দাবি, আমাদের এই কর অব্যাহতির সময়সীমা 2031 সাল পর্যন্ত বর্ধিত করা হোক।